না একটু বাকি আছে সাবান মাখছি তাড়াতাড়ি করুন বাবা স্নানে যাবে ও হ্যাঁ মনে আছে তো আজকে আমরা সাত দিন শেষ হচ্ছে আজকে যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে এক কোপে আমি আপনার মুন্ডুটা কাটবো হ্যাঁ হ্যাঁ আরে বাবা হ্যাঁ ও তো বাবা ভয় দেখাচ্ছেন কেন যা বলেছি তাই করবো না বলে বলে घूमिए गेले आज के पुरस्कार টাকার বান্ডিল আর সোনার গয়না গুলো আছে গই
ভেরি গুড, তুমি তো বেশ কাজের ছেলে। আমি তোমাকে দেখেই জেনেছিলাম তুমি এই কাজটা করতে পারবে। আসলে কথাই আছে, জোহরি জোহর চিনে আমি দেখেই বুঝেছিলাম তুমি এই কাজটা করতে পারবে। আমি যতদূর জানি রামচন্দ্র বাবু আপনাকে যথেষ্ট বিশ্বাস করে। তাতে কি আছে, আর কতদিন হয় তার সঙ্গে ম্যানেজার চাইছে, ওর সম্পত্তি আমি রক্ষা করবো, আমারও তো ইচ্ছা হয়। বললো মাথা উঁচু করে বসতে। আমি কিন্তু এতদূর জানি তারাশঙ্কর বাবু আপনার কোনো অভাব রাখেনি, এমনকি আপনার বেটার ডাক্তারি পড়া খরচ যেন ওই তারাশঙ্কর বাবুর টাকায়। আমার অনেক টাকা চাই, অনেক দাম্পত্য বাবু আমি রাজত্ব করতে চাই, অনেক জমিদারি আর জল কাটাতে চাই না। আর তাই তো, তাই তো আমি তোমাকে প্ল্যান করে বাড়িতে নিয়ে এলাম, আর তুমিও তুমিও আমার কথা মতো তারাশঙ্কর সমস্ত সিন্ধু এই তাহলে তোমার আসল চরিত্র। কথা বাবু, আপনারা এখানে আপনারা গানের চলতে যাননি, গেলে তো জানতেই পারতাম না তোমাদের এই আসল চেহারাগুলো। আমার বাড়ি ত্রিশমা নাই তোকে জানা না দেখি, আর যদি দেখি না তাহলে তোকে আমি চেন্ত খাবো। যাও যাও দূরে যাও, এই এই ছেলেটা না বলে তো আমি জানতেই পারতাম না। তার মানে তুই? হ্যাঁ হ্যাঁ আমি 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 মানছি, আমি প্রথমে টাকার লোভে তোর হাতে হাত মিলিয়েছিলাম, কিন্তু পরে ওদের সরলতা দেখে আমি মুগ্ধ হই, তাই স্টেট পার্টিকে কেসটাকে সাজিয়ে রাখলাম তোকে হাতে নাতে ধরব বলে। কাজটা তুই ঠিক করলি না রে জানোয়ার। ঠিকই করেছে, ভুল করেছিস রে তুই, বেরিয়ে যা বেরিয়ে যা রে জানোয়ার, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। চল ভাবছি ওকে কি পুরস্কার দেওয়া যাবে। আচ্ছা কথা বাবা, তো তো দিদির জন্য পাথরটা খুঁজছি, তা এই বেটাকে দিদির গাল আটকে ঝুলান দিলে কেমন হয়? সাজি মা একদম কথা বলেনি রে মা। দেখ দিদি, যে তোদের একটু সম্পত্তি বাঁচা নিতে পারে সে তোদের সম্পদটাও রক্ষা করতে পারবে। মা গো, এতদিন তো তোর সঙ্গে এক ঘরে একসঙ্গে থাকতো, যদিও মেয়ে সেজে থাকতো কিন্তু আসলে তো একটা ছেলে, গ্রামে পাঁচ জনে পাঁচ কথা বলতে পারে। তাই তাই ভাবছি ওই বেটাকে ধরে মেরে তোর গলায় ঝুলিয়ে। এসব তো ঠিক আছে বাবা, কিন্তু যাকে তাকে তো বিয়ে করা যায় না, আগে তো জানতে হবে। বলুন বলুন বলুন, কি জানতে চান বলুন। আমাকে বিয়ে করতে হলে আপনাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। আপনার বাবা যদি 24 ঘন্টা পুতুপুতু করে না ঘুরে বেড়াতে, আমি আপনার গিয়ে বলছি যে স্বামী হয়ে থাকবো। আমার সব কথা শুনতে হবে, আমি গিয়েও বলি তো স্বামী হয়ে যাবো। বিয়ের আগে না সব ছেলেই এমন কথা বলে, আর বিয়ের পর সব পান্তি খায়। আরে মাছ ধরার আগেই তো সবাই মাছকে চার দেয়, মাছ ধরা হয়ে গেলে কেউ চার দেয়? মজা করছিল মজা। আজি
এখন আমি আর তোমার দিদিমণি আছি আছো তোমার এখানে কোনো দরকার নেই তুমি ফটো এই নাও এই বিয়ে ঘটকটা হলাম আমি আর যে আমি দুধে মিশে গেল আমি ফটো হলাম আমি দাদি যাচ্ছি দিদি যাচ্ছি এবার তুই যা বাজানোর সামনে মনটা খুলে যেদিন আমি এই ভবন ডাঙায় ঢুকলাম তোমায় আমি দেখলাম সেদিন থেকে আমার মনে একটা ভালোবাসা সূত্রই হয়েছিল কিন্তু তোমার ওই কাটারির ভয়ে আমার ওই সুরার কান পর্যন্ত পৌঁছায়নি বাড়িতে কে কে আছে তোমার আমার ছোট মা আর ভাই বাড়িতে বিছানা দিতে বড় কষ্ট হয় আর এই ভুবনডাঙায় এখানে এখানে তো স্বস্তি নিঃশ্বাসটা নিচে আদুরি শহরে বাতাসে আছে বীজ আর গ্রামের বাতাসে আছে পবিত্রতা এই সাতদিনে তুমি আমাকে সবই বলেছো তবু তবু জানতে ইচ্ছা করে আমাকে ছেড়ে কখনো যাবে না তো না না আমি যদি মরে যাই তাহলে দেখবে তোমার ওই ছায়াপথ ধরে আমি হেঁটে যাচ্ছি মানছো না তো একদম না তাই তো বলছি আদরের বেন বিমার হয়েছে
पागल हो जाए पागल हो जाए ना थे
और द्वार तो फुला रे के सब गेलो कोताय। अरे बाप रे बाप रे बाप, ओ बिल्लू काका, এত হাড়টাক করে বাড়ি মাথায় তুলেছো কেন? তুলি বে গলাই। দুদিন পরে তোর বিয়া, না নাচে তোর বাপের হুঁত, নাচই জামাই বাবার হুঁত। আরে যত চিন্তা আমার মাথায়। ওই কথাই আছে না, যার বিয়ে তার হুঁস নেই, পর আপসির ঘুম নেই। তুমি ঠিক সেই কথাই বলেছো। এটা কিন্তু তুই একদম খাঁটি কথা বলেছিস। যাক ওই সব কথা, তোর বাবা বললো শাড়িগুলা এনে তোকে দেখাইতে। এই দেখ পছন্দ হয়েছে কিনা দেখ, ভালো করে দেখ। খুব খুব পছন্দ হয়েছে। কিন্তু বিলু কাকা, তোমার জামাই আর আমার বাবা এরা দুজনে কোথায়? আরে বলিস না, ওরা দুজন আমাকে বগল দাবা করে হাটে নিয়ে গিয়েছিল। দিয়ে ওই দ্বিজবদ সেনের দোকান থেকে শাড়িগুলো কিনে বললো তোকে দেখাই দিয়ে। সেসব তো ঠিক আছে, এত বেলা হয়ে গেল, আমিও রান্না করে বসে আছি, মাল দুটো গেল কোথায় বলো তো? দিদি দিদি শুন, ওইদিকে কর্তা বাবা আর জামাই দাদার কাণ্ডটা তোকে আমি বলছি। তুই বলবি মানে? তবে আবার কি, তোর বিয়ে হচ্ছে বলে কর্তা বাবার মনে আনন্দ কিলবিল করছে, আর তোকে বিয়ে করছে বলে ও জামাই দাদার মনে আনন্দটা কিলবিল করছে, আর সেই আনন্দে জামাই শ্বশুর মিলে মদ খা গিলেছে। কি বাবার বোধে দুজনে মিলে মদ গিলেছে? হ্যাঁ রে, তবে বলছি তো কি, আর আসার সময় দেখেলাম ওরা এদিকে আসছে, এ পরে তো ও ধরে আর ও পরে তো এ ধরে। খাওয়াচ্ছি খাওয়াচ্ছি মদ, আজ 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 আসুক বাড়িতে, আমিও না এক কোপে আমি জাতে নারী রামাদুরী। আমাদের আমাদের বাড়ি না কি? নমস্কার। আদুরি, তোমার বাবা কি অবাধ্য কি অবাধ্য, আমি কতবার করে বললাম মদ খাবেন না খাবেন না, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার বাবা তোমার বাবা কথা শুনলই না, বোতলের চিঠি খুলছে আর খাচ্ছে, খুলছে আর খাচ্ছে। আমার বাবা তোমার কথা না শুনে মদ খেয়েছে, আর তুমি কি খেয়েছো? আমি আমি মাঠে ছাগল দেখছিলাম, ওই বেটা বললো বাবা একটু মাল খাবে, আমি বললাম না রে আমি এক বছর আগে মাল খাচ্ছি। ওই বাটা বললে কি না খুলছে আর খাচ্ছে, খুলছে আর খাচ্ছে। না মানে টাকা আমি দিয়েছি মদ ও খাইছে, তাই না তারা শঙ্কর গায়ে? আমি না তোর থেকে কত বড়, তুই আমার নাম ধরে ডাকলি। সে তো নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের থেকে কত বড়, আমরা কেউ নেতাজি সুভাষচন্দ্রকে নেতাজি কাকু, নেতাজি জেঠু, নেতাজি মেসমশাই, নেতাজি জামাই বাবু বলে ডাকি। আদুরি ইয়ারা তো দুজনে হের মাতাল হয়ে গেছে রে। তাই তো দেখছি। এই তোমরা দুজনে কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তোমরা দুজনে একসঙ্গে যদি মদ খেয়েছো তাহলে তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। খাওয়া আমরা একসাথে মদ খাওয়া খাবো না, আমরা আলাদা আলাদা মদ, আমি সোমবার খাবো, আমি মঙ্গলবার খাবো, আমি বুধবার খাবো, আমি বৃহস্পতিবার খাবো। মালের সঙ্গে কাটারি ভালো চাস না, তুমি এক কাজ কর, বাদাম শশা আর হয়তো মাছ করে ভেজে দিয়েছিলে।
কাটারি আনতে হবে না। তুমি বলতে পারি আদুরি, তুমি আমার মায়ের একমাত্র বউ, তুমি এ কথা বলতে পারি মা। আমি তো রাঙাত্ম বাবা, তুই এ কথা বলতে পারলি? ও বিলু কাকা, বিলু কাকা, এই দুটো মাতাকে না ধরে গিয়ে ওইটা চাওড়া ঠান্ডা জলে চান করে নিয়ে এসো, না হলে দিদিমণি কথা বলতে পারলো? হ্যাঁ হ্যাঁ যাবি যাবি, এখন তো আমাদেরকে ভালো লাগবে, সব একে একে চলে যাবে। যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দিয়ে যা দেখে। আদুরি এ কথা বলতে পারলো? আপনি তো এসেই করেছেন, আপনি কে? নমস্তে, খবর পড়েছে আমি নিশ্চয় দিবে, লেকিন এক বাদ বলুন তো তারা শঙ্কর বাবু। চিনি না, চিনি না। আর আদুরি কে আছে? আদুরি ওনা আমার
আদুরে আমার বউ আছে, এনার মেয়ে আছে। তারাশঙ্কর বাবু, আপনার জন্য একটা খারাপ খবর আছে। কে কে খারাপ খবর মশাই? আসলে আমার নাম সুরবিন্দর সিং, আমি ওই শহরের পোর্টেস রাসমের ল্যাবরেটরি চিফ অফিসার আছি। ল্যাবরেটরি মানে? হ্যাঁ, যেখানে মানুষের তবিয়ত খারাপ হলে রক্ত থুতু এসব পরীক্ষা করার জন্য হয় কি তবিয়ত খারাপ হয়েছে। আর বেশ কিছুদিন আগে আপনার মেয়ে কিছু পরীক্ষা হয় আমাদের ল্যাবরেটরিতে, আমি নিজে হাতে পরীক্ষা করি, আর তাতে জানতে পারি আপনার মেয়ের কি কি হয়েছে। আমার থেমে গেলেন কেন, কি হয়েছে আমার মেয়ে? আপনার মেয়ে কি মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে জ্ঞান হারা? তো মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যেত আর কথা বলতো না, কথা বলতো না, আর ইনজেকশন দিলে ভালো হয়। তারাশঙ্কর বাবু, আপনার মেয়ের ব্রেন টিউমার হয়েছে। যখন ওনার পরীক্ষাটা করা হয় যদি সাথে সাথে চিকিৎসাটা করা যেতে পারতো তাহলে ওনাকে একটা বাঁচানোর চেষ্টা করা যেতে পারতো। কিন্তু যে ডাক্তার পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন তাকে বহুবার ফোন করার পরও কোনো রেসপন্স পাওয়া যায়নি। ল্যাবরেটরির কথা নাম আর এখানকার ঠিকানা ছিল, শুধু অফিসিয়ালি নয় মানবিকতার খাতিরে আমি আপনাদেরকে রিপোর্টগুলো দিতে এলাম। আপনি কোনো টেনশন করবেন না, কান্নাকাটি করবেন না, আমি আছি, আমি আছি। হ্যাঁ, একটা কথা, আপনার মেয়েকে এখন এসব কিছু বলার দরকার নেই, আপনাকে কিছু বলার দরকার নেই। আমাকে কিছু বলতে হবে না বাদল, আমি আড়াল থেকে সব শুনে ফেলেছি। কিছু হবে না, কিছু হবে না। ওরে ওরে ওরে, ঈশ্বর আছে, তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। বাবা বাবা, আমার স্বপ্ন দেখা না থেমে গেছে বাবা। দেখবে দেখবে ওই গাছ, ওই আকাশ, এই ভুবনডাঙ্গা সব সব থাকবে, থাকবো না, থাকবো না শুধু আমি বাবা, শুধু আমি। পারবে পারবে আমাকে ছেড়ে যেতে? পরপারে ডাক আসলে যে মানুষের মায়া কাটাতে হয় বাদল। আমি কি করে মায়া কাটাবো রে মা, আমি কি করে মায়া কাটাবো বাবা? না না, আমি 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 মন্দিরে 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 গিয়ে আমি আমি ওই 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 পাথরে মাথা রেখে আমি বলবো হে ঈশ্বর, আমি 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 জীবন ভর তোর মাথায় আমি ফুল রেখে গেলাম ঈশ্বর, তোর ঘরে ঘরে পতিত পৃথিবীতে পৃথিবীতে আমি যে শান্তিতে থাকতে পারবো না রে মা, তোকে ছেড়ে আমি শান্তিতে থাকতে পারবো না বাবা। আরে আমি তো বলছি আমি তো আছি, তোমার কিচ্ছু হবে না, তুমি শুধু টেনশন করো না, আমি তো আছি। তাহলে আমি মেডিকেল রিপোর্ট।
তোমার ভালো